প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ফুল অ্যাডার শিখাবো। গত একটা ভিডিওতে আমি তোমাদের হাফ অ্যাডার শিখিয়েছিলাম, আজকের ভিডিওতে হচ্ছে ফুল অ্যাডার। তো অ্যাডার শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে অ্যাডার কাকে বলে। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। যদি পরীক্ষা আসে হাফ অ্যাডার কাকে বলে, আমি এখন হাফ অ্যাডার বলবো, তোমরা নিজেরাই ফুল অ্যাডার পারবে। মানে আমরা জানি যে হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের, ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের। তো যদি পরীক্ষা আসে যে হাফ অ্যাডার কাকে বলে, যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে, তাহলে ফুল অ্যাডার তোমরা পেরে গেলা। যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল অ্যাডার শেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ভিডিও দেওয়া হয়, এছাড়া অন্য কোনো ভিডিও দেওয়া হয় না। আরেকটি কথা হচ্ছে তোমরা কমেন্ট করবে, কারণ হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন ফুল অ্যাডার শিখবো। প্রতিটা অ্যাডারে 4টা জিনিস শিখতে হবে। এই 4টা জিনিস যদি তুমি পারো, তাহলে এই ফুল অ্যাডার বা হাফ অ্যাডার দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু উত্তর করতে পারবে। অতএব নিজস্ব একটা প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণি, আর একটা যে এক্সট্রা প্রশ্ন সেটি হচ্ছে বলবে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তো গত ভিডিওতে আমি তোমাদের হাফ অ্যাডার শিখিয়েছিলাম। হাফ অ্যাডার ফুল অ্যাডার প্রায় একই, জাস্ট এখানে ইনপুট হবে একটা বেশি। আমরা জানি হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের, ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের, এখানে ABC 3টা আসবে। তো দেখো প্রথমে আমরা শিখবো হচ্ছে 4টা জিনিস শিখবো। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক। ফুল অ্যাডারের প্রতীকটা আমরা আগে শিখবো। তো বলছিলাম ফুল অ্যাডার হচ্ছে 3 বিটের, এ এটা হচ্ছে ফুল অ্যাডার, ABC এবং আউটপুট সবসময় 2টি, S এবং C, এখানে A, এখানে B, এখানে C, এটা হচ্ছে S, এটা হচ্ছে C। তো এটা হচ্ছে ইনপুট, এই 2টি হচ্ছে আউটপুট। দেখো শিক্ষার্থী বৃন্দ, এখানে ABC ইনপুট আছে, আউটপুট SC লেখছি, কিন্তু যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই AC এবং AC যাতে মিলে না যায় তার জন্য আমরা একটা সংকেত দিব। আচ্ছা, যদি অনেকে তুমি প্রশ্ন করবে যে এই সংকেতটা কেন, তারা হয়তো ভাবে যে এমনি দিছে, এমনি না, এটা কিন্তু এই I হচ্ছে ইনপুটের C আর CO হচ্ছে আউটপুটের C, অর্থাৎ তুমি ধরে নিবা এই যখন AC থাকবে যে CI, তখন তোমাকে বুঝতে হবে যেটা ইনপুটের C, যখন CO ছোট করে ও দেওয়া থাকবে তখন তোমাকে বুঝতে হবে যেটা আউটপুটের C। এটি হচ্ছে ফুল অ্যাডারের প্রতীক। এই প্রতীক তুমি না শিখতে পারলে কিন্তু দেখা যাচ্ছে সৃজনশীল প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবে না, কারণ এই প্রতীক দিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সাজাবে। আচ্ছা, আমরা প্রথমে ফুল অ্যাডারের প্রতীকটা শিখে নিলাম, এখন শিখবো হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট, নিজস্ব সার্কিট। তো দেখো আমি তোমাদের এখন ফুল অ্যাডারের সার্কিট শেখাচ্ছি, তোমরা ঠিক এভাবে নোট করে রাখবে খাতায়, কারণ হচ্ছে এটা কিন্তু মুখস্থ রাখার জিনিস না, বোঝার বিষয়। ফুল অ্যাডারের সার্কিট, ফুল অ্যাডার হচ্ছে 3 ইনপুটের, তো আমরা এখানে 3টা রশ্মি দিব, ABC। তো আমরা এখন ফুল অ্যাডারের সার্কিট তৈরি করব। তো ফুল অ্যাডার আর হাফ অ্যাডার হচ্ছে, ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার একইভাবে আমরা জানি যে XOR গেট এবং AND গেট মিলে তৈরি হয়। তো হাফ অ্যাডারে XOR গেট এবং AND গেট তৈরি হয়েছিল, ফুল অ্যাডারও XOR গেট এবং AND গেট প্রয়োজন, সরি, তবে ফুল অ্যাডারে অতিরিক্ত একটা OR গেট লাগবে। কেন লাগবে আমি একটু পর বোঝাচ্ছি। তো দেখো আমরা প্রথমে একটা সার্কিট তৈরি করি, A থেকে নিব, B থেকে নিব, C থেকে নিব, এটা হচ্ছে XOR গেট, S সমান সমান পেয়ে গেলাম AJOR, BJOR, CI। যখন হাফ অ্যাডার করছিলাম তখন শুধু AJOR B পেয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সির মান বের করবো, COR মান। তো COR মানে হচ্ছে A থেকে নিব, B থেকে নিব, প্রথমে AB বের করব, পরে হচ্ছে BC বের করব, দেখা যায়, হ্যাঁ BC বের করব, এখন বের করব AC, এর থেকে নিব, সি থেকে নিব, পেয়ে যাব AC। এই কয়টাকে আবার আমরা অর গেট করব। এখন প্রশ্ন হলো কেন এই কয়টাকে আমরা অর গেট করলাম, আর যখন আমরা হাফ অ্যাডার করছিলাম তখন শুধু AB বেরোয়েছিল, এখানে অতিরিক্ত একটা অর গেট কেন প্রয়োজন হলো, দেখো এখন এই যে এই কেন প্রশ্নটা আমরা উত্তর দেবো তোমাদের। আচ্ছা দেখো, তোমার হাতে কয়টা ফাঁকা, 1, 2, 3, 4, 4টি ফাঁকা, যদি বলতে পারো তাহলে প্রাইজ দেবো। আচ্ছা কমেন্টে জানাও কয়টা ফাঁকা, 1, 2, 3, 4, কয়টা, 4টা, না দেখো আমি যদি হাতটা এভাবে করি, এভাবে যদি করি তাহলে কয়টা এবার গণতো, 1, 2, 3, 4, 5টা, আবার 1, 2, 3, 4, আর এই যে একটা 5, কয়টা হলো, 5টা। এর অর্থ হচ্ছে এখানে ইনপুট হচ্ছে 3টা, তো ABC 1টা, 2টা, 3টা,
অর্থাৎ তিনটা পদ, এ থেকে বি, বি থেকে সি, এস এ সি। আর যখন এ বি ছিল তখন একটা মাত্র পদ হয়েছিল, এই জন্য হাফ এডারে দুটা বিট শুধু এ বি, এই জন্য একটা অ্যান্ড গেট হয়ে গেছিলো। আর এখানে একবার এ বি, একবার বি সি, একবার এ সি, ওই তিনটাকে আবার যুক্ত করেছে সিও অর্থাৎ অর গেট দিয়ে। তাহলে এস এর মান পেয়ে গেলাম, সির মান পেয়ে গেলাম। এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে ফুল অ্যাডারের সার্কিট কীভাবে তৈরি করবা। এক্স অর গেট এবং অ্যান্ড গেট, অতিরিক্ত একটা অর গেট প্রয়োজন, কেন এই এ বি, বি সি এবং এ সিকে সংযুক্ত করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন ফুল অ্যাডারের সত্যক সারণী দেখাবো। বলছিলাম যে ফুল অ্যাডারের চারটা জিনিস শিখতে হবে, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, এবার হচ্ছে সত্যক সারণী, তারপর হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। আমরা জানি যে কোনো সত্যক সারণীর ঘর পূরণ করার নিয়ম এক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ইনপুট। তো আমরা জানি যে সত্যক সারণীতে যদি তিনটা ইনপুট হয় তাহলে ঘর হবে কটা, আটটি। তো প্রথমে আমরা লিখব ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো ইনপুট হচ্ছে এ বি সি, এ বি সি, ছোট করে একটা আই দেবো, এটা হচ্ছে ইনপুটের সি। আর আউটপুট হচ্ছে এস এবং সি। এই ইনপুট এবং আউটপুটের মাঝে যে দাগটা, এটা তোমরা একটু পরীক্ষার হাত খাতে একটু গাঢ় করে দেবো, অর্থাৎ ডাবল ডাক দিয়ে দিবা, কারণ যাতে তুমি বুঝতে পারো ইনপুট এবং আউটপুটের পার্থক্যটা। তা আটটি ঘর হবে, আমি এখন আটটি ঘর নিব, তোমরাও দেখো। বলছিলাম সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে ফুল অ্যাডারে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছক অঙ্কন করতে পারছি, এখন পূরণ করবো। আমরা জানি যে কোনো সত্যক সারণীতে ঘরগুলো পূরণ করার নিয়ম কিন্তু এক, অতএব যতগুলো ঘর থাকবে অর্ধেক, প্রথম ঘরে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ চারটি শূন্য চারটি অন, পরের ঘরে দুটি শূন্য দুটি অন, দুটি শূন্য দুটি অন, পরের ঘরে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য অন। এখন আমরা আউটপুটের ঘর কীভাবে পূরণ করবো, এটা কিন্তু মুখস্থ রাখার বিষয় না, মুখস্থ তোমরা করবেও না। এস হচ্ছে সাম মানে যোগফল, সি হচ্ছে ক্যারি, অতএব এ বি সিকে আমরা যোগ করব বাইনারি নিয়মে, সেই যোগফলটা এস এর ঘরে বসবে, আর হাতে যদি থাকে তাহলে সির ঘরে বসবে। আচ্ছা ওকে, আমরা যোগ করি, শূন্য 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 যোগ করলে কি হবে, শূন্য হবে, হাতে কিছু নাই সির ঘরেও শূন্য, অর্থাৎ হাতে কিছু না থাকাতে ক্যারি, অর্থাৎ আউটপুটের সির ঘরও কি শূন্য। তো অনেকে আছে যে শুধু এস এর ঘর আগে করে পরে সির ঘর করার চেষ্টা করে, সে কিন্তু পারবে না, কারণ এটা কিন্তু দুইটা একসাথে জড়িত। আমরা যোগ করব, যোগফলটা এস এর ঘরে বসাবো, হাতে যদি থাকে তাহলে সির ঘরে বসাবো। আচ্ছা এরপরে দ্বিতীয় লাইন দেখতে পাচ্ছি এ শূন্য বি শূন্য সি ঘরে ওয়ান, তাহলে আমরা যোগ করব। তো শূন্য শূন্য ওয়ান যোগ করলে যোগফল ওয়ান, হাতে কিছু নাই, হাতে কিছু না থাকলে শূন্য, আবার যোগ করব শূন্য ওয়ান শূন্য, তাহলে শূন্য ওয়ান শূন্য যোগ করলে ওয়ান, হাতে কিছু নাই শূন্য, আবার যোগ করব শূন্য এক আর এক দুই। তো আমরা জানি বাইনারিতে এক আর এক দুই মানে কত, শূন্য হাতে এক। তোমরা যদি বাইনারি যোগ না পারো, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বাইনারি যোগের ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা এরপর আবার দেখতে পাচ্ছি ওয়ান শূন্য শূন্য যোগ করলে ওয়ান, হাতে কিছু নয় শূন্য, আবার যোগ করব এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক, আবার যোগ করব এক আর এক দুই, দুইয়ের শূন্য হাতের এক। এইখানে অনেকে এই ভুলটা করে বা এটা বুঝতে পারে না যে স্যার তিনটা ওয়ান আছে কী হবে। অনেক টিচার এরম বলে এক আর এক দশ আর এক এগারো, কখনো এটা বলবে না, তোমরা নর্মাল চিন্তা করো, এক আর এক দুই, দুই আর এক তিন, তিনের কত বসবে, বাইনারি নিয়মের যোগ, অর্থাৎ বাইনারি বেজ হচ্ছে দুই, তাহলে তিন থেকে বেজ বিয়োগ করলে এক, বসবে এক, আর বেজ যতবার বিয়োগ হয় হাতে ততবার, হাতে এক, তার মানে এক 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 যোগ করলে যোগ ফল এক, হাতে এক। আমরা ফুল অ্যাডারের সত্যক সারণী পেয়ে গেলাম, এটা হচ্ছে কি ফুল অ্যাডারের সত্যক সারণী, ফুল অ্যাডারের সত্যক সারণী। এখন লাস্ট যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমরা এখন ফুল অ্যাডার মানে প্রশ্নটা আসতে পারে সৃজনশীলে যে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, আমি তোমাদের এখন মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নটা শিখাবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফুল অ্যাডার বুঝতে পারতেছো যে চারটা জিনিস কী কী, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব সত্যক সারণী। তো আমি সত্যক সারণীটি মুছবো না, কারণ হচ্ছে এই ফুল অ্যাডার যখন বলবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন এই সত্যক সারণীর সাহায্য লাগবে, কারণ সত্যক সারণীতে একটা মান বের হবে, সেই মান অনুযায়ী আমাদের করতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে যে যখন বলবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার সময় তুমি লিখবা হচ্ছে সত্যক সারণী হতে প্রাপ্ত, সত্যক সারণী হতে প্রাপ্ত মান, এস এবং সির মান আমরা এইখান থেকে বের করব। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মিলে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তো যখন এস এর মান বের করব, এসের যেখানে যেখানে শূন্য আসে সেই ঘর আমরা ক্যালকুলেশন করব না, যেখানে যেখানে অন আসে সেই ঘর আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ শূন্যর ঘরগুলো আমরা বাদ দিয়ে দিলাম। এবার অন আছে এই ঘরে অন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ শূন্য বি শূন্য সি অন,
এর অর্থ হচ্ছে আমরা প্রথমে এস এর মান বের করি, তারপর একটু তারপর সি মান বের করব। প্রথমে দেখো এ শূন্য বি শূন্য সি ওয়ান, এর অর্থ এ নট বি নট সি। কেন তোমাদের প্রশ্ন হচ্ছে কেন এ নট বি নট সি হলো? যখন শূন্য হবে তখন নট হবে, যখন অন হবে তখন নট হবে না, মূল হবে। আচ্ছা, আমাদের একটা হয়ে গেল, একটা থেকে যখন আমরা আর একটা যাবো তখন প্লাস দিব। এরপর পরের ঘরে দেখতে পাচ্ছি এটা ওয়ান, এটা আমাদের হয়ে গেল। এখন এটা বের করবো, এখানে দেখতেছি এ শূন্য বি ওয়ান সি শূন্য, তাহলে কি হবে? তাহলে হবে এ শূন্যর কারণে এ নট, বি ওয়ান হওয়ার কারণে শুধু বি, তারপর হচ্ছে সির ঘরে কি আছে, সির ঘরে হচ্ছে শূন্য, এর জন্য সি নট। আবার যোগ, দুটা হয়ে গেল, এক ঘর থেকে আর এক ঘরে গেলে প্লাস। এখন এই ঘরে দেখতে পাচ্ছি এ ওয়ান বি শূন্য সি শূন্য, তাহলে এটা কীভাবে মানটা বের করবো তোমরা একটু নিজের এবার চেষ্টা করো। এ ওয়ান বি শূন্য সি শূন্য, অর্থাৎ এ বি নট সি নট, এ বি নট সি নট, পেয়ে গেলাম। আচ্ছা, এরপর এই ঘর হয়ে গেল, এখন একদম সর্বশেষ, এটা শূন্য নেওয়া যাবে না, এটা শূন্য নেওয়া যাবে না, লাস্টে দেখতেছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তাহলে আমরা কী পাবো? এ বি সি, এস এর মান পেয়ে গেলাম। এখন আমরা সির মান বের করবো। তো সির ঘর একই নিয়ম, যে যেখানে যেখানে শূন্য আছে সেটি বাদ, যেখানে যেখানে শূন্য আছে সেটি বাদ, যেটি ওয়ান আছে সেটি আমাদের নিতে হবে, তাহলে এটি ওয়ান আছে সেটা আমরা নিব। এখানে দেখতেছি এ শূন্য বি ওয়ান সি ওয়ান, তাহলে কী হবে? এ নট বি সি, এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, এটা আমাদের হয়ে গেল। পরে শূন্য এটা নিব না, পরে ওয়ান এটি আবার নিব। এখানে দেখতে পাচ্ছি এ ওয়ান বি শূন্য সি ওয়ান, তাহলে কী হবে? এ ওয়ান থাকার কারণে এ, বি শূন্য থাকার কারণে বি নট, সি অন থাকাতে শুধু সি, এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, এটি আমাদের হয়ে গেল। এখন আমরা এটি বের করবো, এখানে দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান সি শূন্য, তাহলে এবার সি নট হবে, এ বি সি নট প্লাস, এটি হয়ে গেল। এখন হচ্ছে লাস্টের এটা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান, তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এবার এ বি সি, এ বি সি। আচ্ছা, তো আমরা সত্যক সারণী হতে এস এর এবং সির প্রাপ্ত মান বের করতে পারছি। এই প্রাপ্ত মান ধরেই আমরা এখন মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো। তো এখানে ইনপুট হচ্ছে তিনটা, ঠিক আমরা তিনটা রশ্মি দিব, এ বি সি। তো এখানে আমাদের অনেকগুলো নট আছে, আমরা বারবার নট গেট বের না করে আমরা জাস্ট এই এ থেকে একবার নট গেট বের করব, বি থেকে একবার নট গেট বের করব, সি থেকে আমরা একবার নট গেট বের করব। এখানে সংকেত দিব এ নট, এখানে বি নট, এখানে সি নট। এখন আমরা প্রথমে এস এর মান বের করব, তারপর সির মান বের করব, এই একটার ভিতর দিয়ে। ওকে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা এস এর মান যদি বের করি একদম দেখে দেখে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, আমরা জানি মৌলিক গেট হচ্ছে আর তিনটা, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এই তিনটা গেটই ব্যবহার করতে হবে, এর বাইরে কিন্তু ব্যবহার করা যাবে না। তো প্রথমে এ নট বি নট সি বের করব, তাহলে এটা গুণাকার আছে, এ নট আছে তাহলে জয়েন্ট হবে কোথায়? এতে নাকি এ নটে? অবশ্যই এ নটে, যেহেতু এ নট আছে। বি নট আছে তাহলে জয়েন্ট হবে কোথায়? বিতে নাকি বি নটে? অবশ্যই বি নটে। সি আছে তাহলে জয়েন্ট কি সি হবে না সি নটে? অবশ্যই সিতে হবে, যেহেতু আমরা দেখে দেখে একদম জয়েন্ট দিব। তো এই তিনজন গুণাকার আছে, গুণ থাকলে অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে ডির মতো, পেয়ে গেলাম এ নট বি নট সি আই, একটা পেয়ে গেলাম। ধারাবাহিকভাবে বের করতে হবে, এবার এটা বের করবো, এখানে দেখতে পাচ্ছি এ নট বি সি নট, তাহলে এ নট থাকাতে এ নট থেকে জয়েন্ট, বি থাকাতে বিতে জয়েন্ট, তোমরা একদম দেখে দেখে জয়েন্ট দেবে, হ্যাঁ দেখে দেখে। সি নট আছে অবশ্যই, এবার সি নটে জয়েন্ট, আবার অ্যান্ড গেট, পেয়ে গেলাম এ নট বি সি নট। এরপর বের করবো হচ্ছে এ বি নট সি নট, তাহলে জয়েন্ট হবে এ আসছে, এবার এতে জয়েন্ট হবে, বি নট আছে বি নটে জয়েন্ট হবে, সি নট আছে সি নটে জয়েন্ট হবে, পেয়ে যাচ্ছি এ বি নট সি নট। এরপর বের করবো এ বি সি, অতএব এর মূলে জয়েন্ট, বির মূলে জয়েন্ট, সির মূলে জয়েন্ট, অ্যান্ড গেট, পেয়ে গেলাম এ বি সি। এখন এই চারটাকে আমরা অর গেট করলে এস পেয়ে যাব, আমরা একদম কাছে কাছে আনব আমাদের প্রয়োজন সুবিধা অনুযায়ী। এখন আমরা অর গেট পেয়ে এস, এস সমান সমান এই লাইনটা তোমরা লিখে দিবো, আমার জায়গা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করে দিলাম, এস হয়ে গেল। এখন আমরা সি বের করবো একইভাবে, একইভাবে, হ্যাঁ। এখন আমরা সি, এটা কিন্তু কখনোই মুখস্থ করা যাবে না, মুখস্থ তো দূরে থাক, তোমরা যদি এইটাকে নকল, অর্থাৎ মানে পরীক্ষা খাতা যদি একদম তুলে নিয়ে যাও খাতা ধরে, তাও কিন্তু করতে পারবে না। কেন? কোথায় কতবার তাকাবা, কতবার জয়েন্ট হবে, এটা কিন্তু করা যাবে না, বুঝতে হবে। কীভাবে করতে হবে? এই সত্যক সারণীতে মান বের করবে, এই মান ধরে 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 অঙ্কন করবে। আইসিটি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু নকলও করা যায় না, তোমাকে পরীক্ষার হলে যদি বই গাইড সব দেওয়া হয় তুমি প্রশ্ন তাও খুঁজেই পাবা না। ওকে, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সির মান বের করব। সিতে দেখতে পাচ্ছি এ নট বি সি আই, তাহলে এ নট আছে অবশ্যই এ নটে জয়েন্ট হবে, বি আছে বিতে জয়েন্ট হবে, সি সি আছে সিতে জয়েন্ট হবে, একদম সি কোথায় সেখানে জয়েন্ট দেবো, পেয়ে গেলাম
এ নট বি সি একটা পেয়ে গেছি। এখন আবার এটা বের করবো, এখানে দেখতে পাচ্ছি এ আছে, এ কোথায়, এতে জয়েন্ট হবে। তারপর হচ্ছে বি নট, বি নটে জয়েন্ট হবে। তারপর আছে সি, সিতে জয়েন্ট হবে। পেয়ে গেলাম এ বি নট সি। আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এ বি নট সি নট, তাহলে একদম ধরে ধরে প্রথমে এতে জয়েন্ট হবে, তারপর হচ্ছে বি আছে বিতে জয়েন্ট হবে, তারপর সি নট আছে সি নটে জয়েন্ট হবে। পেয়ে গেলাম এ বি সি নট। আচ্ছা তো প্রশিক্ষার্থী, কিন্তু আমার ভোটে আর জায়গা নাই, আর তোমরা বুঝে নিও। এরপর এ বি সি, এতে জয়েন্ট দেবা, বিতে জয়েন্ট দেবা, সিতে জয়েন্ট দিয়ে ঠিক এরকম অর গেট করে দেবা, সির মান পেয়ে যাবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো ফুল অ্যাডার কী। ফুল অ্যাডারের চারটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে এলাম, ফুল অ্যাডারের প্রতীক, ফুল অ্যাডারের সার্কিট, ফুল অ্যাডারের সত্যক সারণী এবং মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বিশেষ করে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সাথে কথা বলবো, কথা বলে পরিচয় হবো, হয়তো বা কোনো একদিন ভাগ্যক্রমে তোমাদের সাথে দেখা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।